ইদানিংকালে পত্রপত্রিকার মাধ্যমে এবং বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আমরা যেটা জানতে পারছি যে সারা দেশেই ধর্ষণের প্রবণতাটা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে এবং এ ধরনের লোকজন হলো এই সমস্ত জঘন্য কাজের সাথে জড়িত, যেটা আসলে কোনোভাবে কাম্য না, অনভিপ্রেত। এই ধর্ষণের যে মহামারীর আকার রূপ যেটাকে বলা হচ্ছে, এটাকে আসলে নিয়ন্ত্রণ করতে হবে। আমি অ্যাজ এ পুলিশ অফিসার হিসাবে আমার হলো অভিভাবকদের প্রতি এবং সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের প্রতি করজোড়ে নিবেদন থাকবে যে প্রত্যেকটা শিশু বাচ্চাকে ধর্মীয় অনুশাসন আনার জন্যে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার জন্যে। ধর্মীয় অনুশাসন ছাড়া আসলে একটা জাতির শৃঙ্খলা আসে না। ধর্মীয় অনুশাসনের মাধ্যমেই তাদের হলো গঠিত কাজগুলা বর্জনের বিধিবিধান রয়েছে। তাছাড়াও সামাজিকভাবে এর ব্যাপক প্রচারণার প্রয়োজন আছে। ইদানিং আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন মসজিদে নামাজে পড়ার সময় এই ধর্ষণের বিষয়টা নিয়ে কথা বলছি এবং ইমাম সাহেবদেরকে অনুরোধ করছি যেন প্রতি নামাজের প্রাককালে এই ধর্ষণ যে জঘন্য একটা অপরাধ, এই অপরাধকে নিবারণের জন্য পাশাপাশি মাদকও এর কিছুটা দায়ী। মাদকাসক্ত ছেলেরাই মূলত এই সমস্ত খারাপ চিন্তাভাবনা তাদের মধ্যে বেশি জাগ্রত হচ্ছে। মাদককেও ইনশাল্লাহ আমাদের মাদক অনেক অংশেই নিয়ন্ত্রিত, তবু আমরা একেবারেই মাদককে নির্মূল করব এবং মাদকাসক্ত ছাড়া কোনো স্বাভাবিক সেন্সের মানুষ এই সমস্ত জঘন্য কাজের সাথে জড়ালেও সংখ্যায় কম হবে। আর যারা হলো আমাদের সমাজের যারা হলো রক্ষক বা শিক্ষক, তারা যাতে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকে, এই জন্যে তাদেরকে আমরা স্কুলে যে আমরা হলো ছাত্রছাত্রীদেরকে এ বিষয়ে পরামর্শ দিচ্ছি এবং নিজেদেরকে এবং অন্তত ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীকে মোবাইল ফোন ব্যবহারে আমরা অনুৎসাহিত করতেছি যে এবং অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা ইন্টারমিডিয়েট পর্যন্ত কোনো ছেলে মেয়ের হাতে মোবাইল ফোন দিবেন না। মোবাইল ফোন হলো ক্ষতির একটা কারণ এবং যেই আজকে যেই মহামারীর রূপটা ধারণ করতেছে, এটা আমরা আশা করি যে এই সচেতনতার মাধ্যমে পচিরি বন্ধ হবে এবং যারা হলো এই অপরাধের সাথে জড়িত হচ্ছে তাদেরকে কঠোর আইনগত শাস্তির ব্যবস্থায় আমরা সুপর্দ করতেছি, আমরা আদালতে সুপর্দ করতেছি। কাউকে আমরা ছাড় দিচ্ছি না, অপরাধের উপযুক্ত বিচার হচ্ছে। এই সাম্প্রতিককালের এই ধর্ষণের যে ভয়াবহতা পরিলক্ষিত হচ্ছে, এই ধর্ষণকে কমাতে হলে বা ধর্ষণকে নিঃশেষ করতে হলে সামাজিকভাবে এবং পারিবারিকভাবে সচেতনতা অত্যন্ত জরুরি এবং যারাই এই ধর্ষণের মতো জঘন্য কর্মে জড়িত তাদেরকে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানাচ্ছি।